নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2021 পাঁচ রাশি মহাভাগ্যশালী হতে চলেছে, কোটিপতি হতে চলেছে এই পাঁচ রাশি, আরবপতি, কোটিপতি, লাখপতি হতে চলেছে এই পাঁচ রাশি। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আপনি কোটিপতির কথা বলছেন, লাখপতির কথা বলছেন, আমার তো হচ্ছে না। দেখুন, সবাই যদি কোটিপতি, লাখপতি, আরবপতি হয়ে যেত তাহলে আজকে কারো কিন্তু অভাব কিন্তু থাকতো না, প্রথম কথা। তাহলে প্রত্যেকেই টাকার বস্তা নিয়ে কিন্তু ঘুরতো এক কথায়। আমি যেটা বলছি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু এই ফলাদেশটা জানাচ্ছি। দেখুন, আপনি দেখুন তো আপনার জন্মছকে আমি যে কথাগুলো বলবো এই ভিডিওতে সেই সেম টু সেম আছে কি না পজিশান, এবং দেখবেন যদি সেই যোগগুলো আপনার থাকে, অর্থাৎ ধনপতি ধনভাবে যদি অবস্থান করে বর্তমানে যে গ্রহের গোচর এবং পঞ্চমপতির সাথে যদি কানেক্ট হয়, তাহলে আপনিও কিন্তু এই সময়ের মধ্যে লাখ টাকা, কোটি টাকা আপনিও কিন্তু উপার্জন কিন্তু করবেন। অর্থাৎ প্রত্যেকের জন্য যে রাশিগুলো বলছি সেই রাশিগুলো প্রত্যেকেই কিন্তু একই রেজাল্ট পাবে না, তাহলে তো প্রত্যেকেই আজকে প্রচুর ধনী ব্যক্তি হয়ে যেত। কারণ তাদের বাই বার্থ চার্ট আমি যে গ্রহের গোচরগুলো সেই অনুযায়ী কিন্তু নেই। ধনপতি যখন ধনভাবে বসে থাকবে এবং বাই বার্থ চার্ট যখন জন্মিয়েছিলেন, অর্থাৎ এখন বর্তমানে বুধ স্বরাশিতে অবস্থান করছে, কন্যা রাশিতে, এবং 6 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত শুক্র কিন্তু স্বরাশিতে, অর্থাৎ আপনার তুলা রাশিতে অবস্থান করবে, এবং বর্তমানে শনি মকর রাশিতে, স্বরাশিতে, নিজ রাশিতে অবস্থান করছে, শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ যে রাশিগুলোর ধনভাব এবং পঞ্চমভাব পড়ছে সে রাশিগুলো কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ 2 অক্টোবরের মধ্যে মহাভাগ্যশালী রাশি, অর্থাৎ এই সময়ের মধ্যে প্রচুর অর্থ কিন্তু পাবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনার বাই বার্থ চার্ট আমি যে কথাগুলো বলছি সেটা যদি আপনার থাকে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির দেখুন ঠিক মকর রাশিতেই শনি কিন্তু অবস্থান করছে, অর্থাৎ স্বরাশিতে শনি অবস্থান করছে, এবং 14 সেপ্টেম্বর থেকে আপনার চতুর্থপতি এই বৃহস্পতি আপনার ধনুভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এবং এখানে বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করায় বৃহস্পতির যে গুণ, শুভ গুণগুলো, সেগুলো সমস্ত কিন্তু শনির মধ্যে চলে যাচ্ছে, এবং ধনপতি, শনি আপনাদের ধনপতি এবং বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং রাশির অধিপতি, কানেকশানগুলো বোঝার চেষ্টা করুন। এই জায়গাটাতে কী হচ্ছে, আপনাদের অর্থের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, আপনার পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ আপনাদের এই সময় হবে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হতে চলেছে, এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবে। ধনপতি ধনভাব অবস্থান অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদেরকে করাবে, এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করবে, সফলতার জায়গা আপনারা কিন্তু পাবেন। 6 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরের মধ্যে আপনাদের সফলতা, সাকসেসের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ধনুরাশি হতে চলেছে মহাভাগ্যশালী, কিন্তু আপনার জন্মছকে ঠিক শনি যেন আপনার রাশির দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকা দরকার, তাহলেই আপনারা কিন্তু এই সময়ের মধ্যে মহা কোটিপতি কিন্তু হতে চলেছেন, কোটিপতি নয় আরবপতি পর্যন্ত হতে পারে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির এই 6 সেপ্টেম্বর থেকে আপনার শুক্র ধনভাবে, ধনপতি ধনভাবে অবস্থান, এবং ভাগ্যপতিকে কানেকশান নিয়ে কানেক্ট করছে, অর্থাৎ
ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং ধনপতি ধনভাবে অবস্থান আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের থাকবে। এবং রাশিতে বুধের অবস্থান এবং এই বুধ আপনার 22 সেপ্টেম্বর থেকে আপনার ধনভাবে চলে যাবে। বর্তমানে রাহুর পঞ্চম দৃষ্টি আপনার কন্যা রাশির উপর পড়ছে, বুধের উপর, আকস্মিক ধনলাভ করা ঘটাবে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় ভাগ্যপতি ধনভাবে ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে। আর্থিক স্টেবিলিটি ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর রাশি, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির দেখুন আপনার রাশিতে শনির অবস্থান এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতি 14 সেপ্টেম্বর থেকে আপনার রাশিতে অবস্থান করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং রাশিতে শনির অবস্থান সশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ। এবং 6 অক্টোবর থেকে শুক্র আপনার রাশির দশমভাবে, পঞ্চমপতি দশমভাবে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বুধ আপনাদের বর্তমানে ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ নিজভঙ্গ রাজযোগ, আপনার শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ, আপনার মালব্য রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ এবং আপনার ভাগ্যপতি ভাগ্যের অবস্থান করছে। মকর রাশির ক্ষেত্রে পদমর্যাদা, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, মানে অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা আপনাদের ক্রাইসিস কাটবে, অর্থের ধনাগম কিন্তু হবে। তবে দেখতে হবে আপনার বাই বার্থ চার্ট এই যোগগুলো আপনার আছে কি না, তবেই কিন্তু এই যে আমি যে ফর্মুলাটা বলছি একদম অ্যাবসুলেট আপনারা কিন্তু সেম টু সেম ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই যে শনির বৃহস্পতির বল শনির মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটাতে কী হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে, দৈনিক রোজগারের ক্ষেত্রে শুভ ফল দিবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে এই শনির সারাসিদ্ধি চলা সত্ত্বেও। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণমাত্রা ছাড়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার ধনভাবে ধনপতির অবস্থান এটি 22 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং সেখানে বুধ আপনার সক্ষেত্রিক, বুধ তুঙ্গস্থ এবং বুধ মূল ত্রিকোণ। অর্থাৎ এই জায়গাটা কী হবে সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে ধনপতি ধনভাবে। এবং একাদশপতিকে কানেক্ট করছে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহের যা গোচর আপনাদের সফলতা, সাকসেস, লাভ এই সময় কিন্তু দিবে এবং ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং রাশির অধিপতি আপনার 16 সেপ্টেম্বরের পর থেকে ধনভাবে অবস্থান করবে এবং বুধাদিত্য রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। অর্থাৎ আপনার সিংহ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে সবশেষে যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার হচ্ছে বৃষ রাশি। প্রথম আপনাদেরকে বললাম কোন রাশি, ধনু রাশি, তারপর আপনার কন্যা রাশি, তারপর আপনার মকর রাশি, সিংহ রাশি, এরপরে আসছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন আপনার ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ আকস্মিক প্রাপ্তি, ধনলাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার, বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে এবং রাশিতে আপনাদের রাহুর অবস্থান এবং বুধ এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভ কিন্তু আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে। যেমন মকর রাশির ক্ষেত্রে আপনার বুধ এবং শনির নবপঞ্চম দৃষ্টি মকর রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, তেমনি আপনার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন, অপার সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। বৃষ রাশি মহাভাগ্যশালী, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু প্রফিট এই সময় পেতে চলেছেন। এই ছিল সেপ্টেম্বরে 5 রাশি মহাভাগ্যশালী হতে চলেছে, যাদের মিলছে না অবশ্যই আপনাদের জন্মছক দেখান। নমস্কার।